আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মিস্টার মিসেস জামান ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে আমি সকাল সকাল আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, আলু ভাজি, ডিম ভাজি আর পরোটা বানাবো। তো এই যে প্রথমে ডিম ভাজিটা করে নিয়ে তারপরে যে আলুগুলোকে ভাজি করে নিচ্ছি লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিম্পল একটা ভাজি। তো সকাল সকাল পরোটার সঙ্গে আমি হচ্ছে লাল চা বা দুধ চা যাই হোক করবো একটা কিছু। তো এই যে এদিকে আমি হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি, এবার ঢেকে দিয়ে নেড়েচেড়ে আস্তে আস্তে করে ভাজিটা করে নেব। তো সকালে নাস্তা পর্ব কমপ্লিট করার পর ইরের বাবা তো অফিস চলে গেছে। তো এই যে দেখুন অন্ধকার হয়ে এসেছে, বাবুকে দুপুরে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে খাইয়ে। আর এই যে দেখুন অন্ধকার হয়ে এসেছে, চারিদিক আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, এখনও বৃষ্টি শুরু হয়নি। এই যে গাছপালা বেশ বাতাস হচ্ছে, আসলে গ্রামে হচ্ছে বাতাস হলে তো একটু বোঝা যায়, গাছপালা অনেক গ্রামের দিকে, আর শহরে তো তেমন কোনো গাছপালা নাই, এজন্য আর কি তেমন বোঝা যায় না। তো যাই হোক, দুপুরের জন্য তো রান্নাবান্না করতে হবে। তো আজকে একটা তরকারি দিয়েই আমি দুই ধরনের রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি, রুই মাছ দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করব। তো আলু আর হচ্ছে লাউ কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এখন একটা কড়াইতে তেল গরম করে এখানে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু হচ্ছে কষিয়ে নেব। তারপর লাউর গা থেকে যখন পানিটা ছেড়ে আসবে, লাউয়ের যে পানিটা থাকে ওইটা আর কি, তখন তারপর আমি হচ্ছে বাটা মশলা এখানে ব্যবহার করব। এই যে এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভালোভাবে লবণ হলুদের সঙ্গে ভালোভাবে লাউটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার আমি এখানে কিন্তু বাটা মশলাটা দিয়ে দেব। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা। আমি একসঙ্গে সব কিছু পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি, এবং মশলাটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে যখন টকভক করে ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। ওদিকে কিন্তু হচ্ছে লাউর তরকারিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি আমি, হচ্ছে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ হচ্ছে ভাজি করে নিচ্ছি, লাউয়ের সামান্য পরিমাণে লাউয়ের কিছু অংশ মুখের আর হচ্ছে লাউয়ের খোসাটা আমি একসঙ্গে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি এখন ভালো করে ডিমের সাথে ভেজে নেব। আপনারা কে কে খেয়েছেন এই ভাজিটা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই ভাজিটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, আমার কাছে এই ভাজিটা একটু ঝাল ঝাল ভালো লাগে এজন্যই বলছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এই যে রান্নাবান্না করতে করতে সব কিছুই গ্যাসের চুলা আবার হচ্ছে পাশে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। তো একা হাতে সব কিছু করতে হয় আর কি, এজন্যই হচ্ছে রান্নাবান্না একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলি, যাতে করে সময়টা বেঁচে যায়। এদিকে বাবু আছে, বাবুর একটু খেয়াল রাখতে হয়। এই যে এদিকে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে, আর সাথে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের যে গন্ধটা আসে সেটা আর আসবে না, আর ভাজিটা ভালো লাগবে খেতে। এবার একটু ঝুরঝুরে করে ভাজি করে আমি এখানে আমি নামিয়ে নেব বাটিতে। তো এই যে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে দেখুন ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো গতদিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের লিচু গাছের ভিডিওটা আমরা শেয়ার করেছি, সেখান থেকে কিছু পরিমাণ লিচু আমরা ঢাকায় নিয়ে এসেছি। তো এই যে দেখুন, বাড়িতে থাকতে আমার এক খালাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমরা, ওখানে ওনাদের অনেক বড় একটা লিচু বাগান আছে। তো এই যে দেখুন কত লিচু ভেঙেছে, এই লিচুগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হবে। তো এই যে তারা ভেঙে হচ্ছে আটি বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে বাজারে, দেখুন কত লোক এখানে বসে বসে লিচু ভেঙে ভালো লিচুগুলো নিচ্ছে, খারাপ লিচুগুলো ভেঙে ফেলে দিচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন। আর আমার ভিডিওর তে যদি আপনাদের
কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।